150 বছর পূর্তি উপলক্ষে আজকে 10টা থেকে আমাদের এডিনগর মাঠে ফুটবল খেলা এবং ভলিবল খেলা একটা ম্যাচ হয়। এই ম্যাচে আমাদের পুলিশ টিমের সাথে পুলিশ টিমে রয়েছে আপনার আমরা সবাই জিআরপি, ট্রাফিক, সিকিউরিটি, এসএফ, এই এটা মিলে একটা পুলিশ টিম হয়েছে। আর সিভিল বা পাবলিক টিম যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার অরুন্ধতিনগর প্লে সেন্টার এবং তাদের এলাকার আরও কিছু লোক মিলে একটা টিম। তো এই দুটো টিমের মধ্যে আজকে এখানে খেলা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের এসপি ওয়েস সাহেব এবং তারপরে আমাদের এডিশনাল এসপি এবং এসপি সিকিউরিটি, এসপি জিআরপি, আরও এসপি র্যাঙ্কের আরও কয়েকজন ছিলেন। তো খেলা প্রায় আমাদের শেষের পথে, কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী হবে। মেসেজটা হলো আমাদের যে ইউথ যারা আছেন, যারা যুবা আছেন, তাদের যে শক্তিটা বা এনার্জি যেটা রয়েছে সেটা এক পজিটিভ ভাইবস সাথে যায়, এনার্জিটা প্রপারলি চ্যানেলাইজ হয়, যাতে খেলাধুলার মাধ্যমে আমরা শরীরচর্চার মাধ্যমে স্বতঃস্ফূর্ত যেটা ডেভেলপমেন্ট সেটা হয়, আমরা এই নেশা বা অন্যান্য জিনিস ডিস্ট্রাকশন আছে ওগুলোর থেকে মুক্তি পেয়ে আমরা ভালো দিকে এটা ইউটিলাইজ করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং আমরা যাতে কোনো ইউথ বা যুবা যারা আছেন কোনো বিপদকামী না হন, সেদিকে লক্ষ্য রেখেই এটা আমাদের ঠিক করা হয়েছে যে খেলাধুলার মাধ্যমে খেলাধুলার প্রচার প্রসার করলে সেটা একটা ভেরি পজিটিভ ইয়ে এবং সমাজের জন্য খুব ভালো হয়, আমাদের এখান থেকে ভালো খেলোয়াড় বেরোবে এবং আমাদের স্টেট এবং দেশের নাম উজ্জ্বল করবে, এ ধরনের আশা রেখে আমরা অর্গানাইজ করেছি। থ্যাংক ইউ।